আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় দর্শক বন্ধু আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টি বর্তমান সময়ে একটা বিরাট অংশ বিরাট অনেকগুলো মানুষ নিয়ে আলোচনা করছে বিশেষ করে এটা একটা সারাই মাস আলার সাথে সম্পৃক্ত এবং এটা হারাল হারানোর বিষয়ের সাথে সম্পৃক্ত এবং অনেকেই এটা নিয়ে মাছ আলা জানতে চাচ্ছেন বিষয়টি হচ্ছে যেটাকে বলা হয় দুধ ব্যাংক বা যেটাকে মিল্ক ব্যাংক যেটা আবিষ্কার করছে বা শুরু হয়েছে এটা কি জায়েজ আছে কি নাই এ বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি প্রথমেই আলোচনা করতে চাচ্ছি যে বিষয়টি সেটা হচ্ছে এটা কোথায় আবিষ্কার বা কারা আবিষ্কার বললো কেন আবিষ্কার করলো প্রথম যে জিনিসটি জানা দরকার সেটা হচ্ছে গত শতাব্দীর সত্তরের দশকের দিকে ইউরোপে যেহেতু আপনারা জানেন যে তারা সন্তানদেরকে যথাযথ দুধ পান করায় না সন্তানরা অনেক সময় দুধ পান থেকে বঞ্চিত হয় তখন তাদের মধ্যে চিন্তা আসে যে কীভাবে দুধ পান করানো যায় স্বাভাবিক দুধ পান করানো যায় কারণ হচ্ছে স্বাভাবিক দুধ পানের কিছু উপকারিতা রয়েছে সন্তান যদি স্বাভাবিক দুধ পায় তার শারীরিক যে সমস্ত ক্ষতি আছে সেগুলো পুষে যায় মায়ের ক্ষতিও পুষে যায় মায়ের যে সমস্ত সমস্যা থাকে শারীরিক সেটাও পুষে যায় এবং সন্তানরা অনেকটাই বিভিন্ন রকমের যে সমস্ত জিনিস কঠিনভাবে তাদের মধ্যে সমস্যা থাকে সমস্যাগুলো উত্তরণের জন্য মায়ের দুধ একটি খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে শাল দুধ নামক যে এটা বেশি গুরুত্বপূর্ণ তো এই জিনিসগুলো তাদের খুব গুরুত্বপূর্ণভাবে দেখা দেয় বিশেষ করে যদি কোনো সন্তান নয় মাসের আগে ভূমিষ্ঠ হয়ে যায় তখন সেখানে এটা সমস্যা দেখা দেয় এই সমস্যা থেকে উত্তরণের জন্য তারা প্রথমে অপ্রাকৃতিক দুধের আবিষ্কার করে যেগুলো বিভিন্ন দুধ গরু মহিষ বা ছাগল বা বিভিন্ন দুধ বিভিন্ন খান থেকে সংগ্রহ করে কিন্তু সমস্যা হচ্ছে সেগুলো যথাযথ ফলদায়ক হয় না দেখা যায় যে এগুলোর মধ্যে অতিমাত্রায় অ্যালার্জি থাকে এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে বা শিশুর যে চাহিদা বা বর্তমান যে অবস্থা তার যে বয়স তার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হয় না জন্য সমস্যা তৈরি করে তখন সেটা থেকে বাঁচার জন্য তারা নতুন এক পদ্ধতি আবিষ্কার করলো সেটা হলো দুধের একটা ব্যাঙ্ক তৈরি করলো যে দুধ আমরা রাখবো কিভাবে দুধ রাখবে তখন তারা চিন্তা করলো যারা দুধ দান করবে তা সেটাকে রাখবে অথবা কেউ তার থেকে দুধ কিনে রাখবে অথবা কেউ সেটাকে নিজে উইলিংলি দান করবে অথবা সেটা তাদেরকে প্রেশারাইজ করে বা বিভিন্নভাবে তাদের থেকে দুধ সংগ্রহ করে রাখবে সংগ্রহ করে রেখে সেটাকে তারা বিভিন্নভাবে পরবর্তীতে তারা সৃষ্টিগতভাবে তাদের মধ্যে কমতি দেখা যাচ্ছে এই সমস্ত সন্তানদেরকে সেটা প্রদান করবে যাতে করে তাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোতে উত্তরণ করা যায় তো এই ক্ষেত্রে এক্ষেত্রে তারা সাধারণত দুটি পদ্ধতি অবলম্বন করে থাকেন একটি হচ্ছে সরাসরি দুটাকেই তারা এই ব্যাকটেরিয়া মুক্ত করে রেখে দেন যাতে করে পরবর্তীতে সেটা বিভিন্ন এরকম সমস্যাগ্রস্ত সন্তানদেরকে দিতে পারেন আরেকটি হচ্ছে তারা এরকম অবস্থায় না নিয়ে সেটাকে পরিপূর্ণভাবে শুকিয়ে ফেলেন শুকাই ফেলে সেটাকে একেবারে শুকনো দুধ হিসাবে রাখেন গুঁড়ি গুঁড়া দুধ হিসাবে তারপর সেটাকে প্রয়োজন মোতাবেক সেটাকে গুলিয়ে সন্তানদেরকে দেওয়া হয় সেটার পদ্ধতি তারা দুই পদ্ধতি তারা সাধারণত সেটা দিয়ে থাকেন তো এই মাস আলাটা কি সেটা ইউরোপে শুরু হয়েছে ধীরে ধীরে সেটা বিভিন্ন মুসলিম দেশে এসেছে ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা চলছে এবং এ নিয়ে আলেমদের মাঝেও বিভিন্ন রকমের মাস আলা মতভেদ চালু হয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি যদিও বিষয়টি আলহামদুলিল্লাহ মুজাম্মাল মুজাম্মারফাকুল ইসলামী বা ওয়াইসির বিভিন্ন সম্মেলনে বা পেক্ষীর বিভিন্ন সম্মেলন বিভিন্ন সম্মেলনে সেটাকে যেটাকে বলা হয় মুসলিম কমিউনিটিদের আলেমদের কমিউনিটি সেখানে আলোচনা করেছে সেখানে তারা বিভিন্ন রকমের মত দিয়েছে তবে তারা কেউ একমত হতে পারেনি তো আমরা দেখেছি এখানে দুটি জিনিসটা হচ্ছে যে এখানে আসলে যেই কারণে তারা মতভেদটা করেছে তা হচ্ছে যে এই দুধটা সাথে সম্পৃক্ত হয়ে গেছে ইসলামে এই দুধটা অন্যান্য ব্যাপারটা তাদের কাছে নগণ্য জিনিস কারণ তারা যাইছে তা খেতে পারে হাল হালাম তোয়াক্কা করে না বা তার সাথে জড়িত হয় না অন্যান্য মশালা কিন্তু ইসলামে কিন্তু এর সাথে বড় ধরনের মশালা জড়িত কারণ ইসলাম মনে করে কেউ যদি কারো দুধ পান করে তাহলে তার সাথে হরমত হারাম হওয়াটা জড়িত রয়েছে এখানে কীরকম দুধ পান করা হবে সেটা আগে বলি ইমাম আবু বলেন যে অল্প বেশ যাই খাক না যাই সে সন্তান পান করুক না কেন সেখানে তার হারাম সাব্যস্ত হয়ে যাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন যে পাঁচবার খেলে শুধুমাত্র সেটা হারাম হবে পাঁচবার কোনো কোনো মতে দশ বার এসেছে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে আবহানীপার্মতুল্লাহ বলেছেন যে খেলেই সেটা হারাম হয়ে যাবে সেটার অর্থে যদি কোনো কোনো বাচ্চা কোনো দুধ খায় তাহলে সেটা তার দুধমা হবে তার বোন হবে এরকম জন হারাম হবে জন হারাম হবে একটা বাচ্চার উপর একটা দুধ দুধফান করার কারণে সেই পরিবারের বারোজন তার উপর হারাম হবে তাহলে এটা বিরাট হারামের মাসালা জড়িত আছে এখন এ অবস্থায় সেটা কি এই দুধ ফান করা যাবে কিনা বা ব্যাংক হিসাবে রাখা যাবে কিনা এবং এর বিকল্প আছে কিনা এ বিষয়টি নিয়ে আলোচনার দাবি রাখে বিস্তারিত আলোচনার দাবি রাখে আমরা প্রথমেই বলবো যে বিষয়টি সেটা হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাই যে আসলে এটা সরাসরি দুধ পান করা হচ্ছে না সরাসরি মুখ দুধ পান করা হচ্ছে না তবে সেটাকে ভিন্নভাবে দুধ পান করা হচ্ছে আগে আলাদাভাবে দুধটাকে বের করে নেওয়া হচ্ছে তারপর সেটাকে পান করা হচ্ছে তো সরাসরি দুধ পান করা হলে যে হারাম এবারে কারো কোনো দ্বিমত নেই সবার মতেই সেটা হারাম যদি যদি কোনো সেটা দুই বছরের মধ্যে যেই বাচ্চাই খাবে সেই বাচ্চা সরাসরি যদি কোনো পান করে সেটা হারাম হবে তো পার্থক্য হয়েছে এখানে যে কেউ কয়বার খাবে আর কেউ বলেছেন যে কয়বার নয় একটু খেলে সেটা হারাম হয়ে যাবে তো এই মশালার ক্ষেত্রে আমরা এখন কি বলতে পারি যে এই মশালাটি দুধকে আলাদা করে রাখা হয়েছে তারপর সেটাকে দেয়া হচ্ছে সন্তানদেরকে সন্তান কিন্তু খাচ্ছে গলায় দেওয়া হচ্ছে সেটা কোনো দু মায়ের স্তনের বোটা চুষছে না সেইভাবে সে খাচ্ছে তো এই অবস্থা সেটাকে হারাম হবে কি না এই মশালা এই মশালার ক্ষেত্রে আমরা দেখতে পাই বর্তমান সময়ে তিনটি মত রয়েছে প্রথম মত হচ্ছে যেটা ইমাম পূর্ববর্তী আলমদের মধ্যে ইমাম লাইসিবিন আল মসরী সহ এবং হাজমা জাহেরি এবং দাউদা জাহেরি এবং পরবর্তী বর্তমান সময়ের মধ্যে মিশরি আলমদের মধ্যে এই বেশিরভাগ মিশরি আলমদের মধ্যে শুক্রে কারদাবি সহ এবং আরো হাসান আত্মীরি সহ এই কিছু আলেমরা তারা এই মতের পক্ষে গেছেন যে এটা জায়েজ বিভিন্ন কারণে তারা বলেছেন যারা জায়েজ বলেছেন তারা তিনটি কারণ বলেছেন এক নম্বর কারণ হচ্ছে এটা যে এইটা তো দুধ পান বলতে বোঝায় আরো যেটা দ্রেদা শব্দটি বোঝায় সেটা হচ্ছে যে কোনো জীবিত নারীর স্তনের ওটা চুষে যে দুধ পান করা হয় সেটা দুধ পান বলা হয় এটা তো এরকম কিছু নয় সুতরাং সেটা দুধ পান নয় এটা একটা কারণ তারা বলেছেন দ্বিতীয় কারণ তারা বলেছেন যে এটা এমন একটা এটার পরিমাণের ভাবে নির্ধারিত কোনো কিছু নেই কারণ কতটুকু খাচ্ছে কতটুকু কাঁথে খেয়েছে সে এতটুকু কোনো নিয়ম নেই এটা একটা জমা করা হচ্ছে বিভিন্ন খান থেকে এটার পাঁচ একজন থেকে পাঁচ পরিমাণ তো খায়নি অর্থাৎ পাঁচ যেহেতু তারা সাফি মহাবকে যদি কোনো প্রাধান্য দেয় তো সেই পাঁচ পাঁচ পরিপূর্ণভাবে ভাত তো খায়নি বরং বিভিন্ন জন থেকে খেয়ে সুতরাং সেই হিসাবে তো এটা পরিপূর্ণভাবে পাঁচবার খাওয়া বলা যায় না তিন নম্বর চাটা যেটা বলেন যে এটা একটা সন্দেহজনক জিনিস যে একটা সন্দেহের উপর হুকুম আসবে না বরং ইয়াকিনের উপর হুকুম আসবে যে একই দৃঢ়তা হচ্ছে যে সে খায়নি এটা সন্দেহ করে যে কার কি খেয়েছে এটা সন্দেহ করে কোনো মানে সারাম করা যাবে না সুতরাং এটা যেহেতু প্রয়োজনীয় জিনিস সেহেতু প্রয়োজনকে পূরণের জন্য সেটা জায়েজ হবে সেটা খাওয়া খাইলে হারাম হবে না এটা তারা মত দিয়ে থাকেন দ্বিতীয় মতটি হচ্ছে যমুহুর আলামাদের মত বিষ করে হানাফিদের মত এবং হানাফি ওল ব্যাপকদের মত করে শেখ তাপি এবং সহ এবং মুজাম্মাফুল ইসলামী বেশিরভাগ আলেমদের মত সৌদি আরব আলেমদের মত এবং এই বিষয়ে বেশিরভাগ আলমের মত দিয়েছেন তারা যে এটা হারাম হবে তারা হারাম হওয়ার কারণ বলছেন এই জন্য যে এক নম্বর হচ্ছে এটা প্রথম যে কারণটি সেটা হচ্ছে মূল জিনিস হচ্ছে দুধ পান করা দুধ পান করা সেটা চুষে খাওয়া হোক বা চুষে না খাওয়া হোক চুষে খেলে অতিরিক্ত ফায়দা হয় মায়ের বা সন্তানের তাদের মধ্যে একটা মমতাবত তৈরি আলাদা মশালা কিন্তু এটার সাথে হারামে জড়িত হওয়া শরীর জড়িত না এই হারাম জড়িত হবে বিষয়টা এরকম নয় কারণ হচ্ছে হারাম হবে এই জন্য দুধের কারণে তাদের তার জীবন ধারণ হচ্ছে দুধের কারণে তার রক্ত তার শরীরের হাড়গোড় শক্ত হচ্ছে মা আন সাজাল আজম শরীরের হাড়গোড় শক্ত হচ্ছে জোড়া লাগছে ওয়া মা লাহাম যা গোস্ত শরীরের গোস্ত পুক্ত করছে সেই জন্য বা সেটা সেটাকে উৎপন্ন করছে সেই জন্য সেটা হারাম হবে এক নম্বর কারণ তারা বলছেন যেহেতু মূল কাজ হচ্ছে সেটা তারা দুধ পান করছে দ্বিতীয় কারণ হচ্ছে তারা বলেন যে আমাদের পূর্ববর্তী আলেমরাও কিন্তু এই বিষয়টি আলোচনা করেছেন তারা বলেছেন যে আলু الجور والصعود. আলু ও সৌথ অর্থাৎ আলু অজুর অর্থ হচ্ছে কোনো সন্তানকে যদি কোনো গলার ভিতরে দিয়ে দেওয়া হয় এটা দিয়ে হারাম হবে কিনা তখন কিন্তু আলমরা সেটা সমস্যা হারামে বলেছেন ইবনে হাজম ছাড়া সবাই সেটাকে বলেছেন যে এটার কারণেই এটার কারণে হুরম সাব্যস্ত হবে অর্থাৎ মা এবং বোন হবে সেই সেই সে মহিলা তার মা হবে এটা সাব্যস্ত করেছেন তারা দ্বিতীয় আরেকটি বলছেন নাকে দিয়ে দিলে কি হারাম হবে কিনা না সেখানেও আলেমরা ইবনে হাজম ছাড়া অন্যান্য আলেমরা বলেছেন যে ইমাম বয়স্ক চার ইমামই বলেছেন যে সেখানে যে নাকে দিয়ে দিলো যেহেতু পেটে যায় এবং সেটা দ্বারা তার শরীর পোক্ত হয় এবং শরীরের শরীরের পুষ্টি হয় সেই জন্য সেটাও তার জন্য হারামের কাজ দিবে অর্থাৎ তার সে মা বলে বিবেচিত হবে তো তাহলে দেখা যাচ্ছে আমাদের পূর্ববতী আলমরা এই বিষয়টি আলোচনা করেছেন এবং এই বিষয়টি তারা দুটি শব্দ ব্যবহার করেছেন একটি হচ্ছে আলোয়াজুর একটি হচ্ছে সাউথ এই দুটি শব্দ ব্যবহার করেছেন এর বাইরেও আলো দুধ ব্যবহার করেছেন অর্থাৎ কেউ যদি কোনো দুধ দুধকে টিপে বের করে কোনো ওষুধের সাথে মিশিয়ে সেটার কি বিধান সেটা তারা বলছেন যেটা বাড়তি হবে সেটার বিধান হবে তাহলে বাড়তি বিধানগুলো বোঝা যাচ্ছে যে সেখানে তারা ধরেছেন যে কোনটা বেশি সেটার উপরে এবং আগারণীপার এই বিষয়টিকে বিশ্ব এবং হারামি মজাবি বেশিরভাগ চিন্তা করা হয়েছে তারা বাড়তি যেটা সেটার উপরে সেটাকে হুকুম দেওয়া হয়েছে যেটা অন্য কিছু হয়ে যায় সেটাকে তারা বলে নাই কোথাও ছিল শুকিয়ে গেছে অন্য কিছু লেগেছে সেটাকে তারা হারাম বলে নাই কিন্তু যদি কোনো সেটাতে সামান্য ন্যূনতম যদি কোনো মূল জিনিসটা বাড়তি থাকে অর্থাৎ যদি দুধের সংখ্যায় অংশটা বেশি থাকে তারা সেটাকে হারাম হারাম অর্থাৎ সেই মা হারাম হবে অর্থাৎ যেই দুধ পান কারিনী তাকে দুধ পান করিয়েছে সেই দুধ পান কারিনী তার জন্য মা হয়ে যাবে এবং সেই পরিবারের বারো জন হারাম হবে সেটা সেটা তারা বলেছে তো আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে একটা বিরাট হুকুম জড়িত রয়েছে ওই জন্য ইমামদের কাছে তারা এই বিষয়টি আরও বলেছেন এই কারণে যে দেখা যাচ্ছে মূল জিনিস হচ্ছে যে এখানে এক পরিবারের সন্তান আরেক পরিবারে ঢুকে যায় রসুল্লাহ সাল্লি আসলাম বলেছেন ইয়াহরমিনারেদা মা ইয়াহরো মিনা নাসপ যে দুধ পান করার কারণে তাই হারাম হবে যা নসবের কারণে হারাম হয় অর্থাৎ নসবের কারণে যেমন একজন মানুষের বোন হারাম তার ভাই হারাম ফুফু হারাম চাষা হারাম আচ্ছা ফুফু এরকম এরকম মেয়ে হইলে উল্টোটা ছেলে হলে উল্টোটা যেভাবে আমরা বুঝাইতে বুঝাতে পারছি সম্ভবত সেটা হচ্ছে যে যদি মেয়ে হয় তো তার জন্য সেই পরিবারের ভাইরা হারাম চাচারা হারাম সেই পরিবারের ভাইয়ের ভাইয়ের ভাইরাও হারাম এরকম যেগুলো আছে ছেলে হলে ছেলে হলে অনেক বেশি হারাম সেখানে একজন পরিবারে ঢুকছে সেই পরিবারের বোন হারাম পুফু হারাম খালা হারাম এভাবে নানি হারাম দাদি হারাম চলতে থাকবে বাবার দিক থেকে সবগুলো হারাম হতেই থাকবে এর অর্থ হচ্ছে এইভাবে হারামের পর্যায়ে যেভাবে নসবে বংশের মধ্যে যেভাবে হারাম হয় তেমনিভাবে একজন সন্তানকে দুধ পান করার কারণে বংশে যেভাবে হারাম হয় তেমনিভাবে দুধের কারণে সেই বংশের ভিতরে একজন লোক ঢুকেছে সে ওরকমভাবে সবগুলি তার জন্য হারাম হবে বিষয়টি আমার মনে হয় স্পষ্ট হয়েছে এর অর্থ হচ্ছে যে একজন সন্তান ওই পরিবারে ঢুকে যাবে এবং সে তার যে দুধ পান করিয়েছেন তিনি তার মা হবেন যিনি দুধ পান যার দুধ যার স্ত্রী দুধ পান করেছেন তিনি তার পিতা হয়ে যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে শরীর বিধান এ অবস্থার কারণে যেহেতু শরীয়তে এটাকে একটা ব্যাপক ব্যাপক হুকুমের সাথে জড়িত করেছেন এবং দেখা গেছে রসুল্লাহ সাল্লাহসাল্লাম এটাকে সন্দেহকে কখন সন্দেহের জায়গাতে যেখানে সামান্যতম কথা ছিল সেটা তো রসুল তাকলিব করে বাড়াবাড়ি করে কখন হারাম ঘোষণা করেছেন এর প্রমাণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সালামের এক সাহাবি বলেন যে আমি একজন মেয়েকে বিয়ে করেছি খুব ভালোবেসে বিয়ে করার পরে আমি তাদের ঘর সংসার করছিলাম এমন সময় এক মহিলা এসে বললেন যে আমি দুজনকে দুধান করিয়েছি তো আমি দাঁড়িয়ে বললাম যে ইয়া রসুল্লাহ মিথ্যা বলছে রসুল্লাহ আসলাম বললেন কাইফা অকাদ কেইলা কিভাবে তুমি জীবনযাপন করতে বলা হচ্ছে শুধু দান যে সন্দেহকে এখানে গুরুত্বর সাথে নেওয়া হয়েছে যে এই জাতীয় জায়গাতে তাকলিবুল হারা হারামকে হারামকে গালিব করে দেওয়া হচ্ছে যে এখানে কোনো রকমের সন্দেহের অবকাশ যেন না থাকে রসুল্লাহ আসলাম সেটা চেয়েছেন এইভাবে দেখা গেছে অন্য সময়ও যে যেখানে সন্দেহের অবকাশ থাকবে সেটাকে সেখানে হারাম করে দেওয়া হয়েছে কিন্তু বয়সের ভিতরে হতে হবে শর্ত হচ্ছে বয়সের ভিতরে তো অর্থাৎ দুই বছর ইমাম চার ইমামের মতে তিন ইমামের মতে আবহাওয়ানি ফারাম তোলা সেটাকে আড়াই বছর পর্যন্ত করেছেন অর্থাৎ এর ভিতরে যদি হয় সেটা হারাম হবে এটা হচ্ছে মত কোনো কোনো মতে হচ্ছে বেশির ব্যবহার মাসাল আছে এটা আলাদা আমরা আলোচনা করছি না তাহলে এই বয়সে যদি দুই বছর বা আড়াই বছরের আড়াই বছর দুই বছর আড়াই বছরের ভিতরে যদি কোনো 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 সন্তান এই এই জাতীয় দুধ খায় তাহলে অবশ্যই সেখানে হারামের তাহারিমের অর্থাৎ তার মা হিসেবে হয়ে যাওয়া যাদের দুধ খেয়েছে তার মা হয়ে যাওয়া এটা কিন্তু একটা একটা সরকারি বিধান এটাকে কোনোভাবে লঙ্ঘন করার সুযোগ নেই এখানে কোন রকমের সন্দেহের কথা বলে বা বিভিন্ন রকমের প্রয়োজনের কথা বলে কিন্তু সেটা সেটা থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই এর কারণ হচ্ছে এই সন্দেহগুলো থেকে আলহামদুলিল্লাহ ইউরোপিয়ানদের তাদের সমস্যা হতে পারে তাদের সন্তানদের দেখাশোনার জন্য তারা মায়েদের মায়েরা দেখাশোনা করে না সন্তান ফেলে চলে যায় বিভিন্ন জায়গাতে পরবর্তীতে সেটার খোঁজখবর নেওয়া হয় না বিভিন্ন অবস্থায় থাকে কিন্তু আমাদের মুসলিম সমাজে আল্লাহ আল্লাহ তালা বিধানকে তারা যথাযথভাবে পালন করে আল্লাহ তালা বলেছেন মায়েরা অবশ্যই দুই বছর দুধ পান করাবেন এটা নির্দেশ এবং যদি কোনো দুধ পান করাতে টাকা লাগে বাবা থেকে টাকা নিয়ে দেওয়ার নির্দেশনা শরীরে দিয়েছে এবং যা আমাদের শরীরতে আরেকটি অতিরিক্ত এ ফ্লেক্সিবিলিটি রাখা হয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি কোনো সন্তান দুধ না পায় তাহলে তাহলে অবশ্যই দুধ দুগ্ধ পানকারীর কাছে দিতে হবে দূরে যেখানে দুধ পান করতে পারে এমনকি সেটা যদি কোনো তার পরিবারের কেউ সেও দুধ পান করাতে পারে একজন বোন দুধ পান করে ভাইকে সেও যায়াজ আছে দাদিও দুধবান করে সেটাও যায়জ আছে শরীয়তে অর্থ হচ্ছে এই অবস্থায় তার জন্য জীবন হুমকি হওয়ার যদি সমস্যা সমূহ সম্ভাবনা থাকে সেখানে অবশ্যই তার জন্য দুধ পান করাটা ব্যাপক ব্যাপকভাবে ছাড় দেওয়া হয়েছে তাহলে ইসলামী শরীয়তে যেখানে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে যে অন্যের কাছ থেকে দুধ পান করাতে পারবে এবং সে দুধ পানকারী প্রয়োজনে টাকা নিতে পারবে পিঠা থেকে অর্থাৎ সন্তানের পিঠা থেকে তাহলে সেখানে আমাদের এই হারামের যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই এবং সেটা যাওয়ার মধ্যে আমাদের সমস্যা রয়েছে এবং বিষয়টি আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝাতে পেরেছি কী সমস্যা রয়েছে অর্থাৎ এর কারণে ইসলামে হারাম একটি জিনিস ঢুকেছে এবং হারাম বিয়ে শাদী হতে পারবে না এবং তাদের সাথে দেখা সাক্ষাতের মশালা থাকবে এবং তাদের বিভিন্ন রকমের ইয়া জড়িত হবে সেটার সাথে বিভিন্ন চলাফেরার সাথে জড়িত হবে এই মশলাগুলো আমাদের কিন্তু জানা দরকার রয়েছে কারণ পরবর্তীতে নিয়ে বড়ো ধরনের সমস্যা তৈরি হতে পারে এই হিসাবে আমরা বলতে চাই যেহেতু আহ পান করানোর বিষয়টি একটি সেন্সিটিভ মাসালা এবং এর সাথে আহকাম জড়িত রয়েছে এবং এর সাথে এমন হাকাম জড়িত হালাল এটা হারামের মাসালা এবং শুধুমাত্র সেটা এয়া নয় শুধুমাত্র সেটা এরকম নয় যে এটা সন্দেহ জিনিস এটা নয় বরং এটা বা এটা এমন জিনিস নয় যেটা মাকরু বা এমন কিছু না বরং এটা একেবারে সরাসরি হারামের সাথে জড়িত এবং এর কারণে হারাম হয়ে যাচ্ছে একটি বিরাট পরিবারের মেয়েরা এবং এই পরিবারের সাথে সম্পৃক্ত অন্যান্য জিনিসগুলো এবং ওই পরিবারের ছেলেরা মেয়েদের উপর হারাম হচ্ছে ছেলে মেয়েরা ছেলেদের উপর হারাম হচ্ছে সেহেতু আমরা বলতে পারি যে আসলে এই জাতীয় জিনিসগুলো আসলে জায়েজ নাই কারণ কেন নেই অর্থাৎ এই জাতীয় দুধের দুধের ব্যাংক যেটাকে বলা হয় দুধ ব্যাংক বলা হচ্ছে বা মিল্ক ব্যাংক যেটাকে বলা হচ্ছে এটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া বা এটাকে যে কোনোভাবে এনে রেখে দেওয়া বা এটাকে জমায়েত করা এটার কিন্তু বৈধতার আমরা কোনো পথ দেখি না কারণ হচ্ছে এটা ব্যবহারের উপর নির্ভরশীল হবে বৈধতার বিষয়টি সেটা আমরা বলতে চাচ্ছি যেই কারণে প্রথমে আমরা নিষেধ করবো সেটা হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে এমন একটা অবস্থা তৈরি হতে পারে এর মধ্যে যে কখনো কখনো একজন মানুষ তার এমন একজনকে স্ত্রী করছে স্ত্রী হিসেবে পর সে বিয়ে করছে কারণ অনেক সময় ছোট বাচ্চাও বড় হলে কোনো বড় কাউকে বিয়ে করতে পারে দেখা গেছে সে ছোটকালে সে দুধ দিয়েছিল এই মিল্ক ব্যাংকে দুধ দিয়েছিল সেখানে সেই মহিলাকে সে আবার বিয়ে করছে এর মাধ্যমে সে তার মাকে বিয়ে করে ফেলছে অথবা কখনো কখনো সেই মায়ের কন্যাকে আবার বিয়ে করে ফেলছে এরকম সমস্যা বড় বিরাট সমস্যা তৈরি করতে পারে আর যা শরীরতে হারামের দিকে নিয়ে যায় তা অবশ্যই হারাম বলে বিবেচিত হবে দ্বিতীয় যে কারণে শরীরত গুরুত্বের সাথে নিয়েছে হ্যাপজুন নাসাল অর্থাৎ বংশ হেফাজত করা বংশের বংশের যে লতিকা এটাকে হেফাজত করা এটাকে বিভিন্নভাবে মিশে যাওয়া থেকে হেফাজত করার জন্য শরীয়ত কিন্তু বড় ধরনের গুরুত্ব দিয়েছে এবং শরীয়ত পাঁচটি যে মৌলিক শরীয়তের হ্যাবস বা সংরক্ষণের নীতিমালা শরীয়ত রয়েছে এর মধ্যে একটি হচ্ছে বংশ সংরক্ষণ এখানে যদি কোনো দুধ পান করা এইভাবে তো বংশ সংরক্ষিত থাকে না বরং হালাল হারাম মিশ্রিত হয়ে যায় এই জন্য এই জায়গাতে কখনো ছাড় দেওয়া যাবে না অর্থাৎ এইভাবে ব্যাপক ভাবে এই ব্যাংক ব্যাংকের যে জমা ব্যাংক মিল ব্যাংকের যে জমানোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে তা আসলে শরীয়তে বৈধতার কোনো আমরা সুযোগ দেখছি না তিন নম্বর যে কারণ আমরা দেখতে সেটা হচ্ছে যে এখানে যে জিনিসটি করা হচ্ছে সেটা হচ্ছে একটা ধরে নেওয়া হচ্ছে যে নয় মাসের আগে যে সন্তান জন্মগ্রহণ করে বা ভূমিষ্ঠ হয় তার এই দুধ ছাড়া তার কোনো বাঁচার উপায় নেই আসলে কিন্তু তা নয় এই দুধ ছাড়াও সে বাঁচতে পারে কারণ এখন অনেক দুধ হয়েছে দুধগুলো অনেকটা বলতে পারেন যেগুলো বলে অপ্রাকৃতিক দুধ যেগুলো আছে বা এই জাতীয় অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে সেটা বাঁচার পদ্ধতি আবিষ্কার করা যায় অথবা সেগুলোকে এমন কোন এমন মায়ের দুধ দেওয়া যেতে পারে যে মা সুনির্দিষ্ট এবং তার মাধ্যমে দুধ পান করে সে বড়ো হতে পারে যেটাকে আমরা দাইমা বলে থাকি দাইমার মাধ্যমে সেটা সম্পন্ন হতে পারে এভাবে কোনো সমস্যা নেই সুতরাং একটা শরীয়তের বিধান হচ্ছে এটা যে ধরে নেয়া জিনিস দিয়ে যে ধরে ধরে নেয়া সমস্যা দেখিনি এটা হারাম কাজে কম্পবৃত্ত হওয়া যায় না ধরে নেয়া সমস্যা এটা হচ্ছে কারণ হচ্ছে এই যতদিন এটা ছিল না ততদিন পর্যন্ত সন্তান কিন্তু জীবিত থাকার ছিল এবং অন্য ওষুধ দিয়ে অন্য অন্য জিনিস দিয়ে সেটা যতক্ষণ পর্যন্ত বদিল পাওয়া যাবে সেটার বিকল্প পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সেই হারাম কাজে কখনো অগ্রণী হারাম কাজ দিকে যাওয়ার কোনো সুযোগ নেই সেই জন্য যেহেতু এখানে মাফসাদা বা এখানে ক্ষতিটা সুনির্দিষ্ট আর এখানে স্বার্থটা অনির্দিষ্ট এবং সেটা স্বার্থ হতেও পারে নাও হতে পারে অন্য কিছু দ্বারা পাওয়া যেতে পারে এবং সেটা স্বার্থ সংরক্ষণ বাধ্যতামূলক নয় এটা দ্বারা সুতরাং এটা আমরা বলতে পারি যে এটা এই কারণেও হারাম হবে চার নম্বর যে কারণে সেটা হারাম হবে তা হচ্ছে যে এটার কারণে বংশ নষ্ট হয়ে তো পরিবার নষ্ট হয়ে যায় এবং এর কারণে আরও বড় জিনিস হচ্ছে যেটা যে শরীয়তের দৃষ্টিতে দুইটা জিনিস যখন লাগবে যে মাসলাহা এবং মাফসাদা অর্থাৎ এমন জিনিস হবে যখন কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে শরীয় দেখে যে কোনটা অসুবিধাটা বেশি দেখা যাচ্ছে এখানে অসুবিধাটাই বেশি কারণ হারামের মাসালা আছে পরিবারের ভিতরে হারাম ঢুকে যাচ্ছে সেই জন্য এবং কোথায় কি হয়ে যাচ্ছে পুরুষ সমাজ একটা সমাজ বিধ্বংসী কর্ম কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছে এই অবস্থায় আমরা মনে করি যে এই যেখানে মাপসাদা মাসাল একটা স্বার্থটার চেয়ে ক্ষতিটা বেশি সেখানে অবশ্যই ক্ষতিটাকে প্রাধান্য দিয়ে সেটাকে হারাম ঘোষণা করতে হবে আর একটি কারণও আমরা বলি সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ এর বিপরীত বিকল্প জিনিস তৈরি করা যায় বিকল্প জিনিস হচ্ছে যেটা আমরা মনে করি যদি কখনো করতেই হয় তখন সুনির্দিষ্ট জিনিস করতে হবে সেটা যেটাকে বলা হয় যেটা আমাদের তিন নম্বর মত যেটা বলেছেন উমর সালাইম আল্লাহ তিনি বলতে চাচ্ছেন তিন নম্বর মত সেটা হচ্ছে যে মূলত রাখা সমস্যা না সমস্যা হচ্ছে ব্যবহারটা যদি রাখা যায় এমনভাবে যে কার দুধ রাখা সুনির্দিষ্টভাবে রাখা যায় এবং সেটা তার কিম করা হয় অর্থাৎ তার কিম হচ্ছে সেটাকে প্রক্রিয়াজাত করা হয় এবং সেখানে কোনোভাবে কোনোভাবে মিশে যাওয়ার সম্ভাবনা না থাকে এবং সেটা সুনির্দিষ্ট ব্যক্তির দুধ রাখা হয়েছে এবং সুনির্দিষ্ট ব্যক্তির মা হবে অন্য কেউ মা হইতে পারবে না মিশানো না হয় কারোর সাথে তখন সেটা যদি হয় তখন সেই দুধ যদি পান করা হয় এবং ওইটা যে মেয়ে যদি মহিলা যে জানা যায় যে কার দুধ সেটা এবং সুনির্দিষ্ট সন্তানকে দেওয়া হচ্ছে এবং সেটা যদি জানা যায় তখন শুধুমাত্র এ এইটা বৈধতার একটা সুরত দেখা যায় আরেকটি বৈধতার সুরত হচ্ছে যেটা ইমাম আবু হানিফ রহমুল্লাহর মত তিনি হচ্ছেন যদি সেটাকে শুকিয়ে ফেলা হয় একবারে গুঁড়ো দুধ করা হয়েছে বা অন্য কিছু করা হয়েছে অথবা অন্য কোনো জিনিসের সাথে দিয়ে দেওয়া হয়েছে যেখানে অন্য কিছু বেশি রয়েছে এই দুধটা খুব স্বল্প হয়ে রয়েছে এবং সে হুকুম হুকুম নির্ধারিত হবে কোনটা বেশি সেটার উপরে কারণ হানাভিদের নিকট আলাদা আগলাবের হুকুম হয় অর্থাৎ বাড়তি যেটা সেটার হুকুম হয় সব কিছুতেই সেই হিসাবে তারা যদি কোনো নিয়েছেন এটা যে যেটা অন্য কিছু সুখী অন্য কিছু হয়ে গেছে তার মূল অবস্থায় অবশিষ্ট নেই সে অবস্থায় যদি চলে যাওয়া যেতে পারে তখন সেটাকে তারা হালাল বলেছেন আমরা কিন্তু এইভাবে এই দুইটাকেও হালাল বলার পক্ষে নয় যদি না সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় আলহামদুলিল্লাহ বর্তমানে মুসলিম বিশ্বে মুসলিম সমাজে এই সন্তানদেরকে এইভাবে দুধ পান করানোর মতো অবস্থা তৈরি হয়নি এখনও পান করান এবং পাওয়া যায় এবং এখনও সে বিকল্প বিকল্প অপাকৃতি অপ্রাকৃতিক দুধগুলো পাওয়া যাচ্ছে এবং সেগুলো দিয়ে সন্তানের সন্তান জীবন ধারণে সক্ষম হচ্ছে আলহামদুলিল্লাহ সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা আর আমরা চাই না এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে এই ধরনের একটি ফেতনা তৈরি হোক এবং সমাজের মধ্যে কে কার মা কে কার কন্যা এভাবে বিয়ে সাদির ব্যাপারে বিপদ বিপদ তৈরি হোক এবং সমাজের মধ্যে এই ফেতনা তৈরি হোক যে ফেতনার ভরসাল সাল্লাহিসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন এবং আল্লাহ তাল্লাহ কুরানি বলেছেন যে শয়তান আগে বলেছিল ওলা ইউর্না খালকাল্লা আমি তাদেরকে নির্দেশ দেবো তারা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করতে থাকবে সৃষ্টির পরিবর্তনের ধারাই হচ্ছে এটা এখন যেভাবে পরিবর্তন করছে মানুষ জিন জিনের ব্যাংক তৈরি করছে এবং তারা এই নথুয়া বা বীর্য ব্যাংক তৈরি করছে অনুরূপভাবে তারা এভাবে দুধের ব্যাংক তৈরি করবে এগুলি করে একটা তালা খেলাধুলা চলছে আল্লাহ দিন নিয়ে ঠাট্টা মুস্কারি করছে এদিক থেকে সেদিক করবে এগুলি শয়তানের কারসাজি সেগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে আরেকটি জিনিস সবশেষে বলো সেটা হচ্ছে এই যে দুধগুলো তারা সংরক্ষণ করবে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষিত করাও থাকবে না অনেক সময় সেখানে অন্যান্য জিনিস ঢুকবে এবং সেগুলো সেগুলোর সাথে সেগুলো বিষাক্ত হবে না এমন কোনো সিউরিটিও দেওয়া যাচ্ছে না বিভিন্ন কারণে আমরা এবং শারীরিক ক্ষতি এবং শারীরিক ক্ষতি দুইটাই শারীরিক ক্ষতি এবং শারীরিক ক্ষতি দুই ক্ষতির দিক থেকে আমরা বলবো শারীরিক ক্ষতিকে আমরা সবার আগে প্রাধান্য দেবো শরীরের ক্ষতিকে এবং কি শারীরিক ক্ষতি না হলেও শরীরিক শরীরিক ক্ষতি হওয়ার কারণে আল্লাহ তালা যেহেতু বলেছেন ও মাহাতুকুম ও আহ তুকুম রা তোমাদের যেই মা তোমাদেরকে দুধ পান করিয়েছে তা তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো এবং তাদের তোমাদের বোনও তো সেই বোন সেই মা অর্থাৎ সে বোন দুধ পান করেনি বোনের বোন যে বোন তোমার যেই মায়ের দুধ পান করেছে সেগুলোও একই মায়ের দুধ পান করেনি বোন তোমাদের জন্য হারাম করা হলো এইভাবে হারামের সিসলে কিন্তু জন পর্যন্ত যাবে সুতরাং আমরা মনে করি যে কোনোভাবেই এভাবে এই দুধ ব্যাংক তৈরি করা দুধের ব্যাংক তৈরি করে সেটাকে প্রচার প্রসার করা বা সেটাকে সন্তানদের দেয়া এবং এর মাধ্যমে হারাম হারামকে মিশিয়ে দেয়া কখনো জায়েজ হবে না আল্লাহ আমাদের দিন বোঝার তৌফিক দান করুন দিনকে মানার দান করুন এবং শয়তানের কারসাজি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং ইউরোপ আমেরিকা এবং তথাকথিত পাশ্চাত্যের যে ষড়যন্ত্র থেকে আমাদের এই মুসলিম ভাই বোন এবং আমাদের দিনকে হেফাজতের হেফাজত করুন এবং আমরা অনুরোধ করব যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা এই বিষয়ে গুরুত্ব এই বিষয়ে যাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন তারা যেন দায়িত্ব প্রবণ হন এবং তারা যেন আল্লাহ তালাকে ভয় করেন এবং এই বিষয়ে যেন তারা এগিয়ে না আসেন বরং এই বিষয়টিকে যেভাবে আসে সেভাবে রেখে দেন এই সামান্য বিষয়ের জন্য আল্লাহর দিনকে সামান্য এই সন্তানকে তথাকথিত বাঁচানোর সাধারণ একটা ধারণা নিয়ে যে এর বেশি উপকার হবে বা এ বিকল্পনা এই জাতীয় মিথ্যাচার করে বিকল্প অবশ্যই আছে এবং সেটা বের করতেই হবে এবং সেটা বিকল্প দিয়ে সন্তানদেরকে হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে কোনোভাবেই এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে বুঝার্থ অভিযোগ দান করুন ও আক্রাদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি